বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহামে আল আমিন ইসলামিক স্কুলের বাৎসরিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, গত রবিবার বার্মিংহামের ওয়ার উইকস্থ আল আমিন ফাউন্ডেশনের সেমিনার হলে হাফেজ মাওলানা সৈয়দ কাফিল আহমেদের তত্ত্বাবধানে এবং মাওলানা মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা জুনায়দ আল হাবিব। উপস্থিত ছিলেন মুফতি তাজুল ইসলাম, আব্দুল মুকিত আজাদ, মাওলানা এনামুল হাসান সাবির, আলহাজ আব্দুল আজিজ প্রমুখ। এ সময় অতিথির বক্তব্যে জুনায়দ আল হাবিব বলেন, পবিত্র রমজান মাস আল্লাহ প্রদত্ত রহমত বরকত ও মাগফিরাতের মাস। তিনি এই মাসে মহান স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি করে পবিত্র কুরআন তেলাওয়াত করা ও নফল নামাজ আদায়ের প্রতি সবার প্রতি আহ্বান জানান। পবিত্র রমজান মাসে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভে ইতালির আওয়ামী লীগ ও ইতালি বিএনপি উদ্যোগে পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইতালির তারপিনোত্তরায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল উপস্থিত ছিলেন। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে নিহত তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এতে ইতালি যুবলীগের সভাপতি লিটন মোল্লা, সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু সহ ইতালি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এদিকে ইতালি বিএনপির সভাপতি লকিউদ উল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের উদ্যোগে রোমের মসজিদ এ মক্কিতে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ বেডফোর্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা রবিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানান, এ সময় আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাজিবুল্লাহ, বেডফোর্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ গুলজার মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, হান্নান মিয়া, কামালউদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন কমিটি নেতা আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দ আলী। প্রবাসী নবীগঞ্জ ও বাহুবল বাসীর উদ্যোগে প্রয়াত সাবেক সংসদ সদস্য খলিলুর রহমান চৌধুরী রাফির স্মরণে গত বৃহস্পতিবার এক শোক সভা ও দোয়া মাহফিল ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, কমিটির ব্যক্তিত্ব আকল মাস্টারের সভাপতিত্বে ও হান্নান মিয়ার পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মহসিন চৌধুরী। পরে সংগঠনের পক্ষ হতে লিখিত শোক প্রস্তাব পাঠ করেন মোফাজ্জিল চৌধুরী ইমরান। মুজিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহনেওয়াজ, আজিজুর রহমান, শাহ ইলিয়াস, শেখ কবিরউদ্দিন, মাওলানা ইসহাক, হাবিবুর রহমান প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় মরহুম খলিলুর রহমান রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, নবীগঞ্জ ও বহুবলবাসীর উন্নয়নে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে এলাকাবাসী একজন যোগ্য অভিভাবককে হারালো। মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে এক জরুরি সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বার্মিংহাম শাখার সভাপতি মোহাম্মদ সালে আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিফ হোসেন টুটুলের সঞ্চালনে উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে সকল নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে এক হয়ে কাজ করার প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুনেদুর রহমান জুনেদ, আব্দুস সালাম কায়েস, শাহান চৌধুরী, এবাদুর রহমান এবাদ, মিহির মোহন দাস, ইকরাম আলী, মোহাম্মদ কাশেম, নুরুল আলম নোমান, তারেক চৌধুরী, আব্দুল খালেক, মোহাম্মদ আশফাক রনি সহ আরও অনেকে। পরে সংগঠনের ভবিষ্যৎ উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এবার সিলেটের খবর। এদিকে শাহজালাল লতিফিয়া সমাজ সেবা পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে গত শুক্রবার বিকেলে পৌর শহরস্থ সংগঠনের কার্যালয়ে তারাবিহ নামাজ প্রসঙ্গ 20 রাকাত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চান্দগ্রাম এইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন। মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা ওয়াহিদুজ্জামান চৌধুরী, মাওলানা আসাদুদ্দিন, মাওলানা মোহাম্মদ আশহাবুদ্দিন। সভায় বক্তারা এ সময় ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে অতীতের ধারাবাহিকতায় তারাবিহ নামাজ 20 রাকাত পড়তে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আজাদ মিয়া, যুবলীগ নেতা সাফরুদ্দিন লোধি, সাংবাদিক সাদেক আহমেদ আজাদ, শাহজালাল লতিফিয়া সমাজ সেবা পরিষদের সহসভাপতি বদরুল ইসলাম, লুৎফর রহমান, জয়নাল আবেদিন, লুৎফর রহমান ফয়সাল, মাস্টার রুহুল আমিন, মাওলানা কুতুবুল আলম সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। মুসলিম লীগের অতিরিক্ত চাপ কমাতে বায়তুল আমান মসজিদ সম্প্রসারণের উদ্যোগে সবাইকে সহযোগিতা করার আহ্বান। প্রবাসী ব্যবসায়ীরা সুসংগঠিতভাবে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন সময়ের ব্যাপার মাত্র, লন্ডনে বিবিসিসির সভায় বক্তারা। সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সাথে বিবিসিসির 4 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মত বিনিময়। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।